بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসমাম আল্লা রসুলিল্লা ওয়া আলহি ও আসহাবহি হজতিল্লাহ ওয়া জামিয়া ইস মিন আবাদিল্লাহ আম্মাদ আমরা ধর্মের একটি গুরুত্বপূর্ণ মুস্তাহাব বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটাকে কাপ বলা হয় অর্থাৎ মসজিদে অবস্থান করা তার শর্তগুলো বলেছি আলোচনা করেছি পূর্বে এবং মোহতাকে ব্যক্তি কোন কোন শর্তে এতেকাপ করবে এবং কোথায় কোথায় কোন মসজিদে এতেকাপ হবে কোন মসজিদে ইত্যাদি ইত্যাদি এতেকাপ হবে কোথায় এতেকাপ না আমরা আলোচনা করেছি এ পর্যায়ে যদি কোনো ব্যক্তি মসজিদে এতেকাফ করা শুরু করল এবং করার পর সে যদি বাইরে যেতে চায় কোনো কাজে তাহলে কখন কোন শর্তে কোন শর্তে সে বাইরে যেতে পারবে আমি এ পর্যায়ে তা নিয়ে আলোচনা করব যে প্রথম কথা মোতাক অর্থাৎ যে এতেকাফ করবে মোতাককে মসজিদ থেকে বাইরে যাওয়া যাবে না অর্থাৎ সে ইবাদতের জন্যে মসজিদেই অবস্থান করবে কারণ তার এতে কাফ ফের অর্থই হচ্ছে আমরা প্রথমে আলোচনায় করে বলেছি যে মসজিদে অবস্থান করা আর মসজিদ থেকে বাইরে যাওয়াই মানে সেই অবস্থানকে ভেঙে ফেলা অবস্থান থেকে সরে যাওয়া তাই মোস মোতাকিফ কোনো অবস্থাতেই মসজিদ থেকে বাইরে যাবে না তবে যদি কোনো প্রয়োজন হয় সেসব কাজের জন্যে আমি বলবো উদাহরণস্বরূপ যদি কোনো ক্ষেত্রে তাকে সাক্ষ্য দিতে হয় কোর্টে গিয়ে কাজির কাছে গিয়ে সেই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে হক সাক্ষ্য অবশ্য উদ্দেশ্য যে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সে বাইরে যেতে পারে শুধুমাত্র সাক্ষী দিয়ে সে চলে আসবে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তাকে যে যেতে পারে সে মসজিদ থেকে এবং মসজিদে বের হয়ে সে সাক্ষী দিয়ে ফিরে আসবে এবং যদি তার আত্মীয় স্বজন কেউ মারা যায় মৃত্যুবরণ করে এবং সেই জানাজা সাথে তার সম্পৃক্ততা ছিল যার কারণে তার যাওয়া খুবই প্রয়োজনীয় অর্থাৎ না গেলে সাধারণ সমাজের চোখে যেটা প্রয়োজন মনে করা হয় এমন কোনো জানাজা যেখানে না গেলে চলে সেখানে নয় এমন কোনো জানাজা যেটি সমাজের চোখে যাওয়া খুব প্রয়োজন এমন কোনো যায় শরীর হওয়ার জন্যে সে যেতে পারে যেটা তার সাথে সম্পৃক্ত অসম্পৃক্ত জানাজা নয় যেটা তার সাথে সম্পৃক্ত আত্মীয় মধ্যে যদি সমাজ বলে যে না যেতেই হবে তাহলে তা সে যেতে পাবে এবং এমন কোন কাজ যা সমাজ ওরফ এবং শরীয়তের দিক থেকে প্রয়োজন অর্থাৎ না গেলেই হয় নয় তাকে যেতেই হবে শরীয়তের দিক থেকেও সমাজের দিক থেকেও আইনের দিক থেকে সে যেতে বাধ্য এমন স্থানে সে যদি বাধ্য হয় তাহলে সে এতেকাপ থেকে বের হয়ে অর্থাৎ মসজিদের অবস্থান থেকে বের হয়ে সে যেতে পারে যদি কোনো ব্যক্তি এতে কাপের সময় জুনুব হয়ে যায় অর্থাৎ মুজনিব হয়ে যায় সেটা সহবাসের কারণে বা যে কোনো কারণে হোক অথবা স্বপ্নদোষের কারণে হোক যদি তাকে তার উপর গোসল বাজিব হয়ে যায় তাকে গোসল করতে হয় যেহেতু অপবিত্র শরীরে মসজিদে থাকা জায়েজ নয় তাই সাথে সাথেই তাকে মসজিদ থেকে বাইরে গিয়ে গোসল করতে হবে যদি সে গোসল না করে মসজিদে অবস্থান করে তাহলে তার এতে কাফ বাতিল বলে গণ্য হবে কারণ এতে কাফ এবাদতের জন্যে এবং এবাদতের শর্তই হচ্ছে পবিত্রতা উজু করবে গোসল করবে যেহেতু পবিত্রতা তার অর্জন হয় না তাই এতে কাফ বাতিল বলে গণ্য হবে এবং যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে এসব শর্তে বাইরে যায় অর্থাৎ যেতে বাধ্য হয় তাহলে তাকে কিছু কিছু বিষয় অবশ্যই পালন করতে হবে মনে রাখতে হবে এক যতটুক প্রয়োজন যতটুক কাজের প্রয়োজন যতটুক সময়ের প্রয়োজন ঠিক ততটুক কাজ ততটুক সময়ের জন্যে সে বাইরে যাবে এর বেশি নয় অর্থাৎ তার যদি জানাজাতে যেতে হয় সে শুধুমাত্র জানা যায় যাবে আর আসবে তার যদি কোর্টে যেতে হয় সাক্ষী দেওয়ার জন্যে শুধুমাত্র কোর্টে যাবে আর সাক্ষী দিয়ে ফিরে আসবে সাক্ষী দেওয়া হলে বসে থাকবে কেস শেষ হওয়া পর্যন্ত না সাক্ষী দেবে ফিরে আসবে যদি তার কোনো অন্য কোনো প্রয়োজন হয় গোসল করতে যাবে সরাসরি সে গোসল করবে ফিরে আসবে এর বেশি নয় যতটুক তার প্রয়োজন ততটুকুই সে যাবে এবং প্রয়োজন না হলে সে কোনো ছায়ার নিচে যাবে না এমন কোনো জিনিস গাছ ছাতা বা ঘর সে ছায়ার নিচে তার মাথার উপর যাতে ছায়া না পড়ে সে ছায়ার নিচে যদি বাধ্য না হয় কিন্তু কোনো বিশেষ কাসে কাজে যেমন উদাহরণস্বরূপ সাক্ষী দেওয়ার জন্য জন্যে তাকে কোর্টে যেতে হবে এবং কোর্ট হচ্ছে একটি দালান একটি ঘর এক কক্ষ তাই তাকে ছাদের নিচে যেতে হবে এমন অবস্থায় তার অসুবিধা নেই কিন্তু প্রয়োজন ব্যতীত সে কোনো ছায়ার নিচে যাতে না যেতে পারে এবং এহতে ওয়াজিব হচ্ছে যে কাজের জন্যে যে কাজের ক্ষেত্রে সে যাবে তার দুটো চারটি পাঁচটি বা বেশি পথ হতে পারে সবচেয়ে সংক্ষিপ্ত পথটাকে সে বেছে নেবে এবং কম সময়ের জন্যে সে যাবে এবং আসবে এমন নয় কম পথ ছেড়ে সে ঘুরে যাচ্ছে যে আমার তো সাক্ষী দিতে যেতে পারবো এতে কাপ থেকে বের হয়ে একটু ঘুরে নেই ঘুরে দিয়ে অন্য পথ দিয়ে যাবে না তাকে সবচেয়ে সংক্ষিপ্ত পথ অতিক্রম করে যেতে হবে বেছে নিতে হবে যদি ইচ্ছাকৃতভাবে বেশি পথ নেয় ঘোরার ইচ্ছা থাকে তাহলে এতে কাপ বাতিল বলে গণ্য হবে যদি এতেকাফের কারণে এতে থেকে মসজিদ থেকে কোনো কারণে বের হয় এবং সে মনে করেছিল কম সময় লাগবে কিন্তু যদি অনেক বেশি সময়ে ব্যয় হয়ে যায় এবং যদি লোকজন মনে করে সাধারণ চোখে যদি বলে যে সে এতেকাপ আর নাই তাহলে তার এতেকাফ বাতিল বলে মনে হবে দেখা গেল যে খুব লম্বা সময় হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার একটি দিন পুরো এমন অবস্থায় সে এতেকাফের অবস্থা যদি ব্যাঘাত ঘটে তাহলে তার এতেকাপ বাতিল বলে গণ্য হবে এবং যদি ভুলবশত মানুষ প্রতিদিন মসজিদে যায় মসজিদ থেকে বেরিয়ে আসে ঠিক সেই অভ্যাস মতো সে ভুলবশত যদি সে মসজিদ থেকে কোনো কাজ ছাড়াই বেরিয়ে আসে তাহলে এতে কাপ বাতিল হবে না কিন্তু মনে আসার সাথে সাথেই তাকে মসজিদে ফিরে যেতে হবে আর যদি সে ফিরে না যায় তাহলে তার এতে কাফ বাতিল বলে গণ্য হবে এবং এতে কাফে রোজা রাখা যে শর্ত আমরা তার শর্ততে বলেছি এতে কাফে রোজা রাখতে হবে এবং এই তিন দিন যে এতে কাফ করবে বা তিন দিন বা যতদিন তাকে অবশ্যই রোজা রাখতে হবে মোতাকেফকে অর্থাৎ রোজা একটি শর্ত বিশেষ তাই যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারবে না অথবা সফরে আছে অসুস্থ আছে বলেছি এমন অথবা ইচ্ছাকৃতভাবে যদি এতেকাফ করে মসজিদে অবস্থান করার নিয়ত করে এতেকাপ করে আর রোজা না রাখে তাহলে তার এতেকাফ সহি হবে না সঠিক হবে না এবং বলেছি ঈদে কোরবান এমন ঈদে ফেতর এমন দিনে যেখানে রোজা রাখা হারাম এমন দিনে তাকে এতেকাফ যেহেতু রোজা হবে না তাই ও সঠিক হবে না প্রয়োজন নেই যে এতে কাফে নিয়তে রোজা রাখবে না এতে কাপে থাকার নিয়তে রোজা রাখবে না যে কোনো রোজা রোজা ওয়াজিব হোক এস্তেজারি হোক অর্থাৎ পারিশ্রমিকের বিনিময়ে যে রোজা রাখা হয় অথবা কোনো কাজা রোজা হোক যে কোনো রোজা নিয়তেই রোজা রাখা যায় শুধুমাত্র তাকে রোজা রাখতে হবে তবে এই রোজা রেখে সে তাকে থাকতে যেহেতু শর্ত হচ্ছে গিয়ে এতে কাফের রোজা রাখা তাকে রোজা রাখতে হবে যদি মোস্তাহাব নিয়তে রোজা রাখে তাহলে দুই দিন রোজা রাখার পর তৃতীয় দিন তার রোজা রাখা ওয়াজিব হয়ে যাবে এবং তৃতীয় দিন যেহেতু তার এতে ওয়াজিব সে ওয়াজিব নিয়তে রোজা রাখবে এবং যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি নিয়ত করে মানতের যে সফরে রোজা রাখবে অর্থাৎ রোজা রাখার নিয়ত করেছে সফরে যেহেতু ভ্রমণে রোজা হয় না কিন্তু যখন মানত করবে এমন অবস্থাতে যেহেতু সে সফরে থাকা রোজা রাখার নিয়তে সে মানত করেছে নিয়ত করেছে তাই যেহেতু সফরে রোজা রাখা সঠিক হবে এমন অবস্থায় সে এতেকাফ করতে পারবে আর হলে তার এতেকাপ সঠিক নয় যদি মাহেরামজানে রোজা থাকে অথবা মাহেরমজানের কাজা রোজা থাকে যেহেতু সফরে মাহেরমজানের রোজা হয় না এবং সফরে সফরের যদি মাহেরমজানের দিনে যদি সে নিয়ত করে তাহলে সে সফরে রমজানের নিয়ত তা মানত তার পুরো হবে না অর্থাৎ মানত করল অমুক কাজ হলে আমি রমজান মাসে রোজা রাখবো তার এই নিয়ত মানত কবুল নয় এমন সময়ে সে এতে কাফু করতে পারবে না এবং সফরে যেহেতু মাহেরমজানের রোজা রাখা যাবে না কাজা রোজাও যাবে রাখা যাবে না তাই এমন অবস্থায় সফরে এতে কাফও করা যাবে না এক একটি কথা বলেছিলাম এতে কাফে কিছু কিছু ব্যক্তির কিছু কিছু ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে যেমন স্বামীর কাছ থেকে স্ত্রীর অনুমতি নিতে হয় স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া এতে কাফে বসা মহিলার যে কোনো নারীর জন্যে সহি নয় অবশ্য এতে কাফের অনুমতির সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুমতি নিতে হবে কারণ যে কোনো নারীর জন্যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া ইসলামিক বিধান মতে সঠিক নয় তাই এতে কাফের অনুমতি নেওয়ার সাথে সাথে ঘর থেকে বাইরে যাওয়ার অনুমতিও তাকে নিতে হবে এবং যদি কোনো সন্তান থাকে অবশ্যই তার পিতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে এতে কাপ করতে হবে যদি কোনো ব্যক্তি কোনো সময়ে কাজের ক্ষেত্রে অর্থাৎ লেবারের জাতীয় যে শর্ত হলো চুক্তি হলো যে অমুক দিন কাজ করবে বা এক মাস কাজ করবে বা কোনো বিশেষ দিনে কাজ করবে সে বিশেষ কাজের দিনে যেহেতু তার সময়টুকু সে একজনকে দিয়ে দিয়েছে মালিককে দিয়ে দিয়েছে সে সেই সময়ে এতে কাফ করতে হলে মালিকের অনুমতির প্রয়োজন হবে অথবা যদি তার ছুটি নেয়ার সময় থাকে তাহলে সে মালিকের কাছ থেকে ছুটি নিয়ে সে এতে কাপ হয়তো দেখা গেল যে এক বছরের জন্য কোনো একটি চাকরিজীবী মানুষ সেই সময় চাকরির সময়ে সে এতে কাপ করতে চায় এবং সে তার বছরে কয়েকদিন ছুটির সময় থাকে তার ইচ্ছাকৃতভাবে তাহলে তাকে অবগত করতে হবে মালিককে এবং অবগত করে সেই অনুমতি নিয়ে তাকে এতে কাফে যেতে হবে কিছু তার কিছু বিস্তারিত আলোচনা করব যে এতেকাফ যদি কোনো মহিলার এতেকাফ করার ক্ষেত্রে যদি তার স্বামীর হক আদায় না হয় তাহলে এহতিয়াতে ওয়াজিব হচ্ছে গিয়ে সে অনুমতি নেবে এবং বাইরে বলেছি যে ঘরের বাইরে যাওয়ার জন্য অনুমতি নেবে এবং যদি কোনো সন্তান এতেকাফ করার ক্ষেত্রে পিতামাতার কষ্ট হয় তাহলে এহতিয়াতে ওয়াজিব হচ্ছে যে এ অনুমতি নিয়ে এতেকাফ করবে যাতে কষ্ট না হয় এবং কষ্ট না হলেও অনুমতি নেবে বলেছি এবং যদি কোথাও কাজ করে সে কাজের ক্ষেত্রে যদি চুক্তিপত্র থাকে কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্ট হিসাবে তাকে আমল করতে হবে আর না ও এতে কাপ বাতিল হবে এতে কাপের হারাম বিষয় সমূহ যেমন এতে কাপের সময় কোনো কিছু সুগন্ধ শোকা গন্ধ শোকা অথবা আতরজাত অথবা কোনো গাছপালা সুগন্ধি গাছপালা যেমন ধনিয়া পাতা ধনে পাতা এরকম যদি সুগন্ধি গাছপাতা যদি সুগন্ধি ইচ্ছাকৃতভাবে করে যে হ্যাঁ ভাল লাগছে স্বাদ নেওয়ার জন্য যদি করে তাহলে এতে কাপ হারাম হবে এতে কাপের ক্ষেত্রে এবং কেনাবেচা কোনো জিনিস এতে কাপে বসে মসজিদে বসেই কোনো কিছু কিনছে কোনো কিছু বিক্রি করছে অনেকে দেখা মোবাইল কিন কিনতেছে মোবাইল বিক্রি করতেছে আংটি কিনছে আংটি যে কোনো কেনা বেচা এতে কাপের সময় হারাম এবং এছাড়া ব্যবসা বাণিজ্যর সাথে যেগুলো সম্পৃক্ত উদাহরণস্বরূপ ঘর ভাড়া করা অথবা সুলো করা এসব জিনিসও হারাম এবং ঝগড়াঝাটি করা সেটা দুনিয়ার জন্য হোক বা আখেরাতের ক্ষেত্রে হোক এবং নিজের কুদরত শক্তি বোঝানোর জন্য হোক হারাম এবং একটা জিনিস যে সব সময়ের জন্য হারাম তা এতেকাফেও হারামে এতে হাতে বাজেব সেটা হচ্ছে স্তেমনা বা মৈথুন্ বা হস্ত মৈথুন্য এতে হারাম এবং এসব এতেকাফের সময় করা হারাম এসব কাজ এতেকাফের সময় হারাম কিন্তু এতেকাফকে বাতিল করবে না কিন্তু কিছু কাজ এতেকাফকে বাতিল করবে যাকে বলা হয় মুভ এতেকাফ এতে কাপ সে কথাগুলো হচ্ছে যদি কোনো কারণে এতেকাফের সময় রোজা বাতিল হয়ে যায় পানি খেয়ে নিলো বা ভুলবাস যাই কিছু করুক না কেন যদি কোনো কারণে রোজা বাতিল হয়ে যায় তাহলে এতে কাফে বাতিল হয়ে যাবে কারণ এতে কাফের জন্যে শর্ত হচ্ছে তাকে রোজা রাখতে হবে যখনই রোজা বাতিল হবে এতে কাফে বাতিল হবে যে কোনো কারণে হোক না কেন সহবাস করা ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক এতে কাফকে বাতিল করবে এবং যদি কাম বাসনার উদ্দেশ্যে কাউকে চুমু খায় অথবা কারোর সাথে ঘষাঘষি করে হাতাহাতি করে কারো গায়ে শরীরে হাত দেয় যদি সে মজা নেওয়ার উদ্দেশ্যে থাকে তাহলে এটা অথবা কোনো মহারামাতে এতে কাপ যদি ইচ্ছাকৃতভাবে উপরে যারা বলেছি যে হারাম কাজ সে হারাম কাজগুলো যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে মহা এতে কাপকে বাতিল করবে এবং এতে কাপ তখন এতে কাপকে শেষ করে তাকে ফিরে আসতে হবে যদি এতে কাপ হয়ে থাকে তৃতীয় দিনের যদি সাধারণ এতে থাকে তাহলে এতে কাপ বাতিল হবে এতে আর হবে না এখান পর্যন্ত শেষ কিন্তু যদি তার ওয়াজিব এতে কাপ থাকে দেখা গেলো সে মানত করেছিল সেই দিনে এতে কাপ করবে কিন্তু যেহেতু তার রোজা ভেঙে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে সে রোজা সে তার এতে এতে কাপ ভেঙে গেলো তাকে আবার পুনর্বার সে এতে করতে হবে অথবা যদি দুই দিন এতেকাফ করার পর এই কাজগুলো তৃতীয় দিনই হয় তাহলে তৃতীয় দিন যেহেতু তার এতে ওয়াজিব হয়ে যায় তাই তাকে আবার এতে পুনর্বার করতে হবে কাজা শুরু তাকে আবার এতে করতে হবে তাই আমাদের খেয়াল রাখতে হবে যাতে এতে কাপে বসে আমরা কোনো হারাম কাজ না করি এমন এমন কাজ না করি যেটা এতে কাপকে বাতিল বলে মনে হবে এবং এতে কাপ খুব স্বভাবের কাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে ইসলাম তাকে তাকিদ দিয়েছে আমাদের দেশে অনেকেই এতে কাফ করে থাকেন যদিও তাকে তবলিক জামাতের কাজ বলা হয় বা চল্লিশা বা চেল্লা বলা হয় আসলে চেল্লা মানে চল্লিশ দিনের কিন্তু আমরা যেটা বর্ণনা করেছি তার কমপক্ষে ন্যূনতম দিন হচ্ছে তিন দিন এবং তার দু দিন বাড়ালেই তৃতীয় পরবর্তী তৃতীয় দিন হয়ে যাবে ওয়াজিব তাই কাফের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين